সংসারে যে যেমন কর্ম করে, বাহ ঠিক বলেছো, এই যে দৈবকিতা স্তনদুগ্ধ ভগবান সেবা করলেন না কেন, না দৈবকি ছিলেন পূর্ব জন্মে কই 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 কই, যার অভিশাপে রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনে যেতে হয়েছে। রাম যখন বনে যাচ্ছিল, মা রামের মা অন্তিম লগ্নে কৌশল্যা রামকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল, যেই না রামচন্দ্র দুগ্ধ পান করতে যাবে, মন্থরা কই কইর মাথাটা এমনই খেয়েছিল, কই কই করলো কি রামের মুখের থেকে দুধের বাটিটা কেড়ে দূরে ফেলে দিল। তখন শ্রী রামচন্দ্র কই কই চরণটা জড়িয়ে ধরে বলল, মা গো এ তুমি কি করলে, মা এতদিন আমি জানতাম তুমি আমার সৎ মা, কিন্তু যে কর্মটি তুমি আজ করলে আমি জেনে গেলাম তুমি আমার পুরোপুরি অসৎ মা, তুমি মা হয়ে মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, জানো মা আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে আসলেও তোমাকেই বেশি ভালোবাসি, কেন জানো আমার পিতা দশরথের যখন কঠিন ব্যাধি হয়েছিল, মৃত্যু নিশ্চিত হয়েছিল, সেদিন দিনের পর দিন সেবা করে দশরথের পচা আঙুলে রক্ত পুঁজটা মুখ দিয়ে পরিষ্কার করে তুমি ভালো করে দিয়েছিলে, সেদিনে আমি কথা দিয়েছিলাম মা গো আগত দাপর যুগে আমি তোমার গর্ভে আসব, ত্রেতা যুগে তুমি খই খই কিন্তু দাপর যুগে তুমি হবে দৈব কি, আমি তোমার গর্ভে যাব মা, কিন্তু আজ তুমি কি করলে, আমি যখন কথা দিয়েছি তোমার গর্ভেই যাব, কিন্তু এই যে তুমি আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, তোমার গর্ভে যাব কিন্তু তোমার পয় ধরে আমি কোনোদিন মুখ পর্যন্ত দেব না। তিনটি ঝাঁটা কিনুন, নারকলের মাথায় কেন ফুটো, বট গাছে জল ঢালুন, এই করলে পুত্র সন্তান হবে, এগুলো তত্ত্ব নয় মা, এগুলো তত্ত্ব, এগুলো শাস্ত্রের কথা। বারবার করে স্তনদুগ্ধ নিঃসরণ করেও পারল না, এবার কার পালা, যশোদা। আহা যশোদা কি বলতো মা ভগবানকে, গোপাল খাও খাও বো গোপাল খাও খাও বলে মা যশোদা বলে, শত পর্দা ভেদ করে পড়ে কৃষ্ণের বদনে, হরি হরি বল খাও খাও বলে মা যশোদা বলে,
কেন পড়বে না মা? কেউ যদি ব্যাংকে টাকা জমা রাখে সুদ পাবে না বাবা? এই যে যশোদা, সে পূর্বজন্মে ধরা সতী ব্রাহ্মণ সন্তান দ্রোণের স্ত্রী, যে ভগবানকে সেবা দেওয়ার জন্য নিজের পয়ধরটা মুদিখানার দোকানদার অনলের কাছে বন্ধক দিয়েছিল। জানো বাবা, ভগবান যখন ধরাসতীর বাড়িতে ধরাসতীকে পরীক্ষা করতে গিয়েছিল, এত ধরাসতী গরিব ছিল, কিচ্ছু ছিল না মা। ভগবান বলেছিল, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, তুই খেতে দিবি? আহা, আজ আমার কত ভাগ্য, সামনে দিয়ে দাও। আর 10 মিনিট থাকতে পারলে না মা? আচ্ছা যাও, ঠিক আছে, অনেকক্ষণ শুনেছি, আর 10 মিনিট আছে। প্রেম সে বলো রাধে রাধে, যখন ধরাসতীর বাড়িতে গেল, এত গরিব মা, কিছু ছিল না, কিন্তু ভগবানকে দেখে এত আনন্দ হয়েছে, বলছে করুণাময় ভগবান তুমি এই অভাগিনীর বাড়িতে এসেছ, বড় ক্ষুধা পেয়েছে মা। ধরাসতীর বাড়িতে কি ছিল জানো? তখনকার দিনে সম্বল কতগুলি মাটির হাড়ি বা পাত্র, প্রত্যেকটি মাটির পাত্রে একবার করে হাত দিয়ে দেখছে, যে ভগবানকে যে সেবা দেবে, এক দানা অন্ন কোনো পাত্রে নেই। ধরাসতীর স্বামী দ্রোণ বলছে, তাহলে কি হবে? বলছে, তুমি একটু কথা বলো, আমি জোগাড় করে আসি। সবার ঘরে গেল, শূন্য আঁচলে কেউ দিল না মা। অবশেষে দেখছে একজন রাস্তার ধারে মুদিখানার দোকানদার, লেখা আছে অনলের দোকান। এ ভগবানেরই লীলা। অনল, আমাকে একটু চাল ডাল দেবে? হ্যাঁ দেব, কিন্তু শুধু শুধু তো দেব না, পারবে এই ধারালো ছুরিকা দিয়ে তোমার পয়ধরটা কেটে দিতে। বলছে, তুমি আমাকে বাঁচালে, একটা শুধু অনুমতি নিতে দাও, আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা, এই দেহটা তৈরি করেছে বাবা মা। এখানে একটা কথা বলে দিই, ভগবান দেহ দেয় না মা। অনেকে বলে না, আমি এত ঠাকুরের নাম করি, আমার কোমর ব্যথা, আমার ইউরো প্রবলেম, আমার নিউরো প্রবলেম, ভগবানের বিচার নাই, ভগবানের দেহ দেয় না। এটা কিন্তু নেগেটিভ মেসেজ। দেহটা কে দেয়? দেহটা দেয় বাবা মা পঞ্চভূতে, কিন্তু দেহটাকে চালানোর জন্যে, গাড়িটাকে চালানোর জন্যে যে ইঞ্জিনটার দরকার হয়, যার নাম আত্মা, সেটা দেন পরমাত্মা। দেহটা যদি ভগবান দিতেন, ক্যান্সার দিতেন না। দেহটা যদি ভগবান দিতেন, সুগার প্রেশার ইউরিক অ্যাসিড দিতেন না। দেহটা যদি ভগবান দিতেন, রামকৃষ্ণ ঠাকুরের ক্যান্সার হতো না। এটা বাবা মায়ের অবদান। পরমাত্মা দান করে আত্মা। আত্মার ধর্ম কি? যেমন আমরা জামা কাপড় ছিঁড়ে গেলে নতুন জামা কাপড় পরি, দেহ যখন ছিঁড়ে যাবে, তাতে অ্যাক্সিডেন্টেড হোক, আর সময়েই হোক, আর সুইসাইডেই হোক, আর করোনাতেই হোক, দেহ যখন ছিঁড়ে যাবে, আত্মা বলবে টাটা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে ভাই এক্সপায়ার ডেট, থাকে না? তেমনি ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছে, পিছনে ডেট কিন্তু অ্যাভেলেবেল। নিঃশ্বাসে বিশ্বাস নাই, যদি আসে ডাক্তার, ভালো করে বুঝুন, যদি আসে ডাক্তার, ওরে কি করে রে ডাক্তার, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার, ডাক্তারও বলে দেবে বাড়ি নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, সব ভগবান ভরসা, শেষ জায়গাটা ওখানেই যাবে মায়েরা। এটা মনে রাখতে হবে। ধরাসতী কি করলো? বলছে, দাঁড়াও, আমার এই দেহটা তো বাবা মা দিয়েছে, বিয়ে হওয়ার পরে দেহটাতে স্বামীর অধিকার, স্বামীর কাছে একটু অনুমতি নিয়েছি, স্বামী একটু অনুমতি দাও, চাল ডাল জোগাড় হয়েছে, আমি আমার এই স্তনটা যদি ছুরিকা দিয়ে কেটে অনলকে দিতে পারি। দ্রোণ খুব কাঁদছে ধরাসতীর স্বামী। ধরা বলছে, স্বামী তুমি আমাকে খুব ভালোবাসো, আমি অঙ্গ কেটে দেবো বলে তুমি কাঁদছ? বলে, না, সেই জন্যে কাঁদিনি, আমি কেন কাঁদছি ধরাসতী জানো? তুমি ধন্য যে তোমার অঙ্গটা আজ গোবিন্দ সেবায় লাগবে,
আমি গোবিন্দকে বলছি হে প্রাণনাথ তুমি আমাকে কেন ধরাশতি করলে না তাহলে আমার অঙ্গটা যে তোমার সেবায় লেগেছে যাও ধরাশতি যাও যতই কষ্ট হোক যা ধারালো ছুরিকা দিয়ে পয়ধরটা কেটে চাল ডাল এনে ভগবানকে সেবা দে সেবা দিতে গিয়ে মা এক ফোঁটা রুধির কাটা স্তন থেকে প্রভুর সেবার থালায় প্রভু বলল তুমি অসুচি অপবিত্র অবস্থায় আমায় সেবা দিলে আমি সেবা নিই না ভগবান আজ আমি অসুচি নই আজ আমি অপবিত্র নই হে গোবিন্দ হে প্রভু তুমি আমাকে কাঙালিনি করেছ আমি তো আমার জন্যে তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি কিন্তু এমন ভিকারিনী করেছো তোমাকে যে সেবা দেব সেটুকু অধিকার কি আমার নেই তুমি যখন আমার কাছে সেবা নিতে এলে বাড়িতে কিচ্ছু ছিল না সকলে দরজায় দরজায় গেলাম কেউ কিচ্ছু দিল না অবশেষে মুদিখানার দোকানদার অনলকে আমার পয়োধরটা বন্ধ রেখে সেই কাটাস্তন থেকে রুধির পড়েছে ভগবান আর থাকতে পারলেন না মা সেবার থালাটা সরিয়ে দিয়ে ধরাশতীকে জড়িয়ে ধরে কাঁদতে এ তুই কি করলি মা এ তুই কি করলি রে পৃথিবীতে আমার অনেক ভক্ত আছে রে মা কেউ দধি কেউ ননি কেউ ছানা কেউ মালসা ভোগ কেউ মিষ্টান্ন কেউ পরমান্ন কেউ কিশোরান্ন দিয়ে আমায় সেবা দেয় কিন্তু এমন সেবা আমাকে সেবা দেওয়ার জন্যে তুই তোর অঙ্গটা কেটে দিলি তুই তোর পয়োধরটা কেটে দিলি তাই আজ আমি তোকে কথা দিলাম তোর পয়োধরে আমি জনমের মতো বাঁধা হয়ে রয়ে গে আমি জনমের মতো বাঁধা রয়ে রয়ে গেলাম আমি জনমের মতো বাঁধা রয়ে আমি দিলাম দিলাম কথা দিলাম স্তনে আমি আমি বাধা রইলাম
সেই ধনাসতী জন্মগ্রহণ করলো যশোদা হয়ে, তার স্তন পান করলো গোবিন্দ, যেই না যশোদার স্তনদুগ্ধ শতপর্দা ভেদ করে গোবিন্দ বদনে পড়ল, সবাই বলল বৃন্দাবনের মা যশোদা কি, যশোদা কি। এবার দেখো মা মিলনটা শুনো, কটা দরজা বলেছিলাম? পাঁচটা। বাহ, আমার মাগুলো কত ভালো গো। হ্যাঁ, কত মনে রেখেছে। বাহ, খুব ভালো লাগলো মা। হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো। আমি একটা হরিবাসরে একবারের বেশি দুবার করি না, আবার দু চার বছর পরে করি, আবার দু চার বছর পরে আমি আসব। তবে মা, আপনাদের কাছে একটা কথা বলবো, এরকমভাবে মন দিয়ে প্রকৃত কীর্তনের মর্যাদাটা আপনারা রাখবেন। এই যে প্রকৃত কীর্তনকে মর্যাদা দিচ্ছেন, খুব ভালো লাগছে মা। পদ পদাবলী তত্ত্ব তত্ত্ব, বাহ। তাহলে দেখো মায়েরা, প্রথমে প্রবেশ করলেন না, তোমাদেরকে বলেছি পাঁচটা দরজা, সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর। এখন পাঁচ দ্বারে কৃষ্ণ গিয়ে সকলকে নিয়ে এলো, কিন্তু পঞ্চম দ্বারে কে এসেছে জানো মা? ওটা হচ্ছে মধুর দ্বার, ওই যে রাধারানী, যিনি না এলে লীলাটা মিলন হবে না বলেছি, অষ্টসখী পরিবৃতা হয়ে তিনি এসেছেন। কৃষ্ণ শুধু বলরামের আদেশ চাইছে যে একবার দাদা বলু, নাহলে কি করে রাধা জ্ঞান। বলরাম দেখছে বলেই দিই, বলে কানায় জানিয়ে নিয়ে যা, আর কিছু করার নেই, যা নিয়ে, যোগ্যটা নাহলে শেষ হবে না। এবার কৃষ্ণ যখন মধুর দ্বারে যাচ্ছে, অষ্টসখী পরিবৃতা হয়ে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে। সখীরা বলছে রাধে, ওই দেখ তোর প্রাণনা। দেখো মা কত সুন্দর জায়গা। রাধারানী তাকালো, আর তাকিয়ে পরে এক বেগ মুখটা ঘুরে, ললিতা বলে ওগো রাই, ওগো রাই, তোর বাবা লীলা বোঝা বড়ই দায়, লীলা বোঝা বড়ই দায়। একশো বছর হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে রাধা কুণ্ড তীরে ঘোড়াঘড়ি দিলি, আবার কৃষ্ণকে দেখে মুখটা ফিরিয়ে নিলি, বলছে বেশ করেছি। যে কৃষ্ণ আমাকে দেখা করতে এসেছে এটা তো আমার কৃষ্ণ নয়, একবার চেয়ে দেখ। আমার কৃষ্ণের মুখে ছিল হাসি, মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি, হাতে ছিল বাঁশি, পিত ধরা, পিত ধরা, চরণে ছিল নূপুর। আরে কৃষ্ণটার দিকে মুখে হাসি নাই, মুখে হাসি নাই, হাতে বাঁশি নাই, বাঁশি নাই, পিত ধরা কিছু নাই। কি আছে জানিস? রাজপোশাক, রাজ অলংকার, রাজ মুকুট। তাহলে তোরা কি জানিস না সখী? বলছে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাজা কৃষ্ণ ওরে ভালোবাসি না। এবার আপনার প্রশ্নটা, বলছে বটবৃক্ষে আমরা জল দিই কেন? মায়েরা, আমাদের একটা পিতৃতর্পণের ব্যাপার আছে, পিতৃতর্পণ। পূর্বপুরুষদেরকে আমরা তর্পণ দিই, দেখবেন মহালয়ার দিনে গঙ্গার ঘাটে ভিড় হয়। আর দেখবেন মায়েরা, ভালো করে লক্ষ্য রাখবেন, আপনাদের এখানে প্রচলন আছে কিনা জানি না, কার্তিক মাসে পূর্বপুরুষদেরকে বাতি দেখানো হয়। আমাদের ওইদিকে কিন্তু প্রচলন আছে, বৃন্দাবনে আছে, নবদ্বীপে আছে, সারা কার্তিক মাসে যে নিয়ম সেবা চলে তো, আর একটা বাতি, আগেকার দিনে লণ্ঠন ছিল, এখন আরো উপরে তোলানো হয় পূর্বপুরুষকে দেওয়ার জন্য, মানে তারা যেন স্বর্গবাতি বলে গো, স্বর্গবাতি, তারা যেন আলো পায়। আর ওই কার্তিক মাস ধরে বটবৃক্ষের তলায়, অর্থাৎ ওই যে আমাদের পূর্বপুরুষ, মাতৃকুল পিতৃকুল উভয় কুলের চোদ্দ পুরুষ যেন পরম পুরুষ গোবিন্দের শ্রীচরণে আশ্রয় পায়, তাই ভক্ত প্রাণ মানুষেরা বটবৃক্ষের তলায় জল দান করে। এটা হচ্ছে তত্ত্বের কথা, আর বাকি অন্য কথা বাবা আমি আন কথায় যাব না। প্রেম সে বলো রাধে রাধে, এবার রাধারানী বলছে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, কৃষ্ণ দেখছে এইভাবে আমাকে পেতে চাইছে না, যোগ মায়াকে স্মরণ করে রাখা লিয়া বেশে সেজে গেলে। এবার রাধারানীকে বামে নিয়ে, হ্যাঁ,
রাধা রানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়িয়েছেন মায়েরা সবাই মিলে হাতে হাতে এক দুই তিন জোরে জোরে হাতে 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 দাও তালি ও রাধা রানী আমারি প্যারি ও হাতে 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 দাও তালি ও রাধা রানী আমারি প্যারি হাতে 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 দাও তালি ও রাধা রানী আমারি প্যারি রাধে দাঁড়াও এই বাচ্চা মেয়েটা কিন্তু প্রথম থেকে নৃত্য করছে দেখো মা মাটি যদি ভালো হয় ফসল কেমন হয় বীজ যদি ভালো হয় ফসল কেমন হয় আর যার মাটি বীজ ভালো হয় ফসল ভালো হয় ওকে বলতে হয় না নাচো ও ছোট ছেলে শিশু অংশ ভগবানের অংশ হাতে হাতে ও হাতে 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 দাও তালি ও রাধা রানী আমারি প্যারি ও হাতে হাতে ও হাতে 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 দাও তালি ও রাধা রানী আমারি প্যারি রাধে 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 জয় রাধে বল রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 বল রাধে 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 জয় রাধে 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 জয় রাধে হাতে 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 দাও তালু ও রাধা রানী আমারি প্যার হাতে হাতে দাও তালু ও রাধা রানী আমারি প্যার হরি বল গঙ্গাজি বলে রাধে যমুনাজি বলে রাধে ব্রহ্মাজি বলে রাধে দেবজি বলে রাধে ব্রহ্মাজি বলে রাধে গোপীও সে উঠি আওয়াজ সখীও সে উঠি আওয়াজ ও বল রাধে রাধে ও হাতে হাতে প্রেম সে রাধে হাতে হাতে দাও তালি এবার রাধা রানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ দাঁড়ালেন এই দেখুন মা যজ্ঞ সমাপন তো হচ্ছে এরপরে কিন্তু আর কোনো যজ্ঞ নয় এরপরে একটাই যজ্ঞ হয়েছিল মা সে কলিকালে হরিনাম যজ্ঞ এখানে একটা শ্লোক আছে এটা ভগবান বলেছেন দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাং চ পিতৃতর্পণং সকল নিষ্ফলং নাম সংকীর্তনং বিনা কলো কথাটির বাংলা মানে হচ্ছে কলিতে তুমি যতই দান করো ব্রত করো তপস্যা করো যাগযজ্ঞ করো যদি ভগবানের নাম কীর্তন না করো তাহলে সকল নিষ্ফলম সব নিষ্ফল হয়ে যায় নাম সংকীর্তন বিনা খুব ভালো লাগলো আমি প্রথমবার আপনাদের এখানে এলাম কমিটির ব্যবহার চূড়ান্ত আজ আসার সময় আমাদেরকে যত্ন করে সেবা দিয়েছে হ্যাঁ খুব সুন্দর খাইয়েছে আবার বিকেলবেলাতে খুব সুন্দর টিফিন দিয়েছে খুব যত্নে আমরা ছিলাম যাদের বাড়িতে আছি তাদের ব্যবহারও খুব সুন্দর সে বোন আমাদেরকে অনেক যত্ন করেছেন আপনাদের চরণে প্রণাম রইল ভালো থাকুন সুস্থ থাকুন রাধা গোবিন্দ যুগলে দাঁড়াবে আর প্রভাস রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস ক্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস ক্রিয়া করো রাধা রানী
মহারানী কা সবে জগে জানি রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো রাধে রাধে জপা কর ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো झुकाया